আসসালামু আলাইকুম সবাইকে, আইআইজি কোশনে জানাচ্ছি তোমাকে স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায়ের লেকচার 9টা কভার করব। আমরা ইতিপূর্বে 8টা লেকচার কভার করে ফেলেছি। আজকে আমরা নবম লেকচারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সে আমরা দুইটা পার্ট করে ফেলেছি, সেটা হচ্ছে একটা ছিল আমাদের গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে আমরা বায়োমেট্রিক্সে দুইটা ভাগ করেছিলাম, একটা হচ্ছিল আচরণগত বৈশিষ্ট্য আর একটা হচ্ছিল গঠন বৈচিত্র্য। যদি আমরা দেখি এখানে বায়োমেট্রিক্স বলতে আমরা যেটা বুঝি বায়োমেট্রিক্সে, সেখানে যে তথ্যগুলো আছে সেটা হচ্ছে ধরো তোমার ব্যাংকে বলো, তারপরে হচ্ছে আইডেন্টি কার্ড ভেরিফিকেশন বলো, যদি তোমার অ্যাকাউন্ট থেকে তুমি টাকা উত্তোলন করতে যাও তোমাকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তোমাকে তোমার অ্যাকাউন্ট যে এটা সেটাকে এনশিওর করতে হয়। এই যে এই এনশিওর করার জন্য তোমাকে যে প্রযুক্তিটা ব্যবহার করতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, যদি তুমি ব্যাংক বলো, তারপরে সিম ক্রয় করা, যেটা অনেকেই হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট নেই বাট তোমরা সবাই হয়তো সিম কার্ড ক্রয় করেছো বা তোমার ফ্যামিলির কাউকে ক্রয় করতে দেখেছো, সেইখানে তোমরা দেখো সেখানে একটা বড় ট্যাবের মাধ্যমে ট্যাব থাকে এবং সেখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার একটা সেন্সর থাকে। সেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে তোমার আইডি কার্ডটাকে ভেরিফিকেশন করা হয়। তুমি যে আইডি কার্ডটা দিয়ে তুমি সিমটা ক্রয় করতেছো, ওই সিম কার্ড যে তোমার আইডি কার্ড দিয়েই তুমি ক্রয় করতেছো, সেইটা ভেরিফিকেশন করার জন্য তোমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। কারণ তুমি যে আইডি কার্ডটা ব্যবহার করতেছো, ওই আইডি কার্ডটা করার সময় তোমার ফিঙ্গারপ্রিন্টটা সংগ্রহ করে রাখা হয়েছিল। যখন তারা আইডি কার্ডটা করে, যখন তুমি আইডি কার্ডটা ইস্যু করতেছো, তখন তোমাকে কী করতে হচ্ছে, আবার ভেরিফিকেশনের জন্য তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমাকে যাচাই করতে হচ্ছে যে হ্যাঁ তুমি যে আইডি কার্ডটা ক্রয় করতেছো তোমার হচ্ছে এই আইডি কার্ডটা তোমার। ওকে, তাহলে আমরা যেটা জানতে পারতেছি, আমরা যেই প্রযুক্তির মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে সেই ব্যক্তি, অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় একটি পদ্ধতি মানুষের দৈহিক গঠন আচরণগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে। তাহলে কয়টি বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আমরা বায়োমেট্রিক্স পদ্ধতিতে শনাক্ত করতে পারি? দুইটা পদ্ধতি ব্যবহার করে, একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য আর একটা হচ্ছে দৈহিক গঠন। এই দেখো, আচরণগত বৈশিষ্ট্য বলতে আমাদের হাতের আঙ্গুলের ছাপ, তারপরে হচ্ছে মুখের ফেস, কণ্ঠস্বর, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু একজনের সাথে আরেকজনের মেলে না, তাহলে তো আমাদের আইডেন্টিফাই করা সম্ভব হতো না। যদি একজনের সাথে আরেকজনের কী হতো, মিলে যেত। যেহেতু আমাদের একজনের সাথে আরেকজনের মেলে না, এই কারণে আমরা কী করতে পারতেছি, আমরা আলাদা করতে পারতেছি যে না, এই যে ফিঙ্গারপ্রিন্টের যে ইনপুটটা আমরা এখন নিচ্ছি, আমরা যে পূর্বের আউটপুট থেকে প্রত্যেককে আমরা কী করতে পারতেছি, আলাদা করতে পারতেছি এই বৈশিষ্ট্যের মাধ্যমে। আর আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে ধরো কি স্ট্রোকের কথা যদি তুমি বলো, তোমার কম্পিউটারের কী টাইপিং স্পিড যে লেভেলের হবে, প্রত্যেকের সেই একই লেভেলের হবে না। তুমি একটা 10টা কি চাপতে কম্পিউটার কিবোর্ডে 10টা কি চাপতে যেটুকু সময় নেবে, আর একজন সেই সেম সময় নিতে পারবে না। 1 সেকেন্ড হোক বা যে সময়টাই হোক, তোমার একটু হলেও কী হবে, ডিস্টেন্স থাকবে। এইগুলো হচ্ছে আমাদের এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে আমরা হচ্ছে একজনকে আরেকজন থেকে কী করি, পৃথক করি, যে না আমার অ্যাকাউন্ট থেকে একটা টাকা চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আমি যখন অ্যাকাউন্টটা আমার ফিঙ্গারপ্রিন্টটা সংরক্ষণ করে রাখতেছে, নো ইয়োর কাস্টমার আমার সিগনেচারের মাধ্যমে হতে পারে বা হচ্ছে আমার হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই বেশি হয়ে থাকে। এক্ষেত্রে তোমার সংরক্ষিত অ্যাকাউন্টটা খোলার সময় তোমার কাছ থেকে যে সাইনটা বা ইনপুটটা তারা সংগ্রহ করতেছিল, তারা হচ্ছে এই ইনপুটটা কী করবে, ইনপুটটা রেখে দেবে তাদের কাছে। পরবর্তীতে তুমি যখন টাকা উত্তোলন করতে যাবে বা টাকা জমা দিতে যাবে, তোমাকে ওই ফিঙ্গারপ্রিন্টটা এনশিওর করে তোমার অ্যাকাউন্ট কোনটা সেটা সিলেক্ট করার পর তোমাকে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে দিবে বা টাকা রাখতে দিবে। এই জন্য যদি তুমি ছাড়া অন্য কেউ যায় সেখানে, তোমার যে ফিঙ্গারপ্রিন্টটা যদি সেখানে ইনপুট দিতে না পারে, তাহলে সেটা কী হবে, ভ্যালিড হিসাবে গণ্য করা হবে। এজন্য তোমার এটা খুব সেফটির একটা বিষয় ইস্যু করে এখানে। অর্থাৎ আমরা এখানে যেটা বুঝতে পারতেছি, যদি আমাদের এরকম কিছু আসে যে ব্যাংক সেক্টর বা হচ্ছে সিকিউরিটি সেক্টর বা হচ্ছে কর্মী নির্বাচনের ক্ষেত্রে আমাদের চোখের আইরিশ পদ্ধতি আছে, আমাদের চোখের যে নীল অংশটা আছে সেটা কারোর সাথে কারণ মেলে না, এটাগুলো সবই আল্লাহ প্রদত্ত বৈশিষ্ট্য, যেগুলো হচ্ছে আমাদের দৈহিক গঠনের যে সকল বৈশিষ্ট্য আছে সেগুলো আল্লাহ তাআলাই সেট করে দিয়েছে যে না আমার এই বৈশিষ্ট্যর সাথে ওই বৈশিষ্ট্যগুলো মিলবে না, যে আমি যেই প্রতিষ্ঠানের কর্মী আমার
হাজিরা নিশ্চিত করা হচ্ছে। আমি যখন প্রতিষ্ঠানে ঢুকতেছি আমি সেন্সরের দিকে তাকাইলে আমাকে এনশিওর করছে যে না অমুক এখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করলো এবং সে এখন এখন থেকে কাজে কি হচ্ছে যুক্ত হচ্ছে, তার উপস্থিতি আজকে হাজিরা কাউন্ট হচ্ছে। ওকে, তাহলে যদি তোমরা দেখো, যদি আমরা আইডেন্টিফাই করবো আগে, সৃজনশীলের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, সিকিউর ক্ষেত্রে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা আইডেন্টিফাই করব এটা কি প্রযুক্তি। এটা আমরা আইডেন্টিফাই করলাম, এটা হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি। তাহলে প্রথমে আইডেন্টিফাই করার পর আমার কী কথা ছিল, আমাকে এই যে বায়োমেট্রিক্স প্রযুক্তিটার পরিচয় কী বা সংজ্ঞা কী, এটা হচ্ছে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার একটি পদ্ধতি। মানুষের দৈহিক গঠন, আচরণগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতিকে বায়োমেট্রিক্স পদ্ধতি বলে। এখানে MCQ-তে আরেকটা কোশ্চেন থাকতে পারে যে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি, ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতি কোনটি। তাহলে অনায়াসে আমরা দেখতে পারছি এটা হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি। আমরা দৈহিক গঠন এবং হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য এই দুটা নিয়ে বিশ্লেষণ করব, কারণ হচ্ছে আমাদের এখান থেকে MCQ থাকে যে নিচের কোনটি আচরণগত বৈশিষ্ট্য বা একটা বৈশিষ্ট্য দিয়ে বললো যে চোখের আইরিশ, এটা কি আচরণগত বৈশিষ্ট্য নাকি দৈহিক গঠনগত বৈশিষ্ট্য। ওকে, তাহলে আমরা যেটা জানলাম, এবার আসো আমরা বায়োমেট্রিক্স প্রযুক্তি কীভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু জানি। বায়োমেট্রিক্স পদ্ধতিতে পূর্বে ডেটা ইনপুট নেওয়া হয়, এই যে আমি একটু আগে বললাম যে তোমার ভোটার আইডি কার্ড, তুমি যখন ভোটার আইডি কার্ডের করতে যাচ্ছ তখন তোমার কাছ থেকে তোমার ফিঙ্গারপ্রিন্টের ইনপুট নিচ্ছে, ইনপুট নেওয়ার পর তোমার নামে একটা ডেটা তৈরি করে ফেলতেছে। আমাদের যে ওয়েবসাইট আছে, অর্থাৎ ভোটার আইডি কার্ড নিয়ন্ত্রণ করার জন্য নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে ইনপুট করে রাখা হচ্ছে। পরবর্তীতে তুমি যতবারই এই তোমার এই ভোটার আইডি কার্ডটাকে তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ, তোমার পূর্বের সংরক্ষিত ইনপুট করা ডেটার সাথে তোমার ব্যবহার করা, বর্তমানে তুমি যে ডেটাটা ব্যবহার করতেছ সেই ডেটাকে মিলিয়ে দেখা হচ্ছে, দেখো এখানে কি বলছে, বায়োমেট্রিক্স প্রযুক্তিতে পূর্বে ডেটা ইনপুট নেওয়া হয় এবং সংরক্ষণ করে রাখা হয়। ওকে, তাহলে প্রথমে আমি আইডি কার্ড করতে যাচ্ছি, তখন আমার কাছ থেকে ডেটা ইনপুট নিচ্ছে এবং কি এটা সংরক্ষণ করে রাখছে। পরবর্তীতে ব্যবহারকারীর ডেটার সাথে যদি তুমি ব্যবহার করতে যাও, ওকে ধরো তোমার একটা ডেটা ইনপুট নিয়ে রাখা হয়েছে, তোমার ভোটার আইডি কার্ডটা সংরক্ষণ করা হলো তোমার এই ইনপুট করা ডেটার মাধ্যমে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, তুমি এখন একটা তোমার ওই আইডি কার্ডটা ইস্যু করে তুমি একটা সিম কার্ড ক্রয় করতে যাচ্ছ। ওকে, যখন তুমি সিম কার্ডটা ক্রয় করতে যাচ্ছ তোমাকে ফিঙ্গার দিতে হবে। ওকে, তুমি ফিঙ্গার দিলে, ফিঙ্গার দেওয়ার পর এক্ষেত্রে তুমি হচ্ছে ব্যবহারকারী, তুমি ব্যবহারকারী যে ডেটাটা ব্যবহার করলে সেটা সংরক্ষিত ডেটার সাথে তুলনা করে ডেটার সত্যতা যাচাই করা হয়। তাহলে কী হচ্ছে, আমি ব্যবহার করলাম আমার পূর্বে যে ডেটাটা সংরক্ষণ করা হয়েছিল, এই যে এখানে দেখো আমরা সংরক্ষণ করেছিলাম ডেটা, ডেটাটা সংরক্ষণ করার পর আমি এখন ব্যবহারকারী, ব্যবহারকারী হিসেবে আমি যে ডেটাটা ইনপুট দিচ্ছি এই ডেটার সাথে, সংরক্ষিত ডেটার সাথে তুলনা করে ডেটার সত্যতা যাচাই করা হয়। অর্থাৎ আমি এখন যে ডেটাটা ব্যবহার করতেছি এই ডেটাটা কি আমার পূর্বে সংরক্ষিত ডেটার সাথে মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে তোমাকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য অ্যাক্সেস প্রদান করবে, যদি মিল না থাকে তাহলে তোমাকে আর পরবর্তী ধাপে যাওয়ার জন্য কি অ্যাক্সেস প্রদান করা হবে না। দেখো তারপরে কি কইছে, যদি সংরক্ষিত ডেটার সাথে ইনপুট নেওয়া ডেটা মিলে যায় তাহলে প্রোগ্রামটি অ্যাক্সেস প্রদান করে। বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থায় সাধারণত এই ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। নিরাপত্তা ব্যবস্থায় ধরো তোমার সিকিউরিটি প্রদত্ত একটা নিজস্ব স্থান আছে বা হচ্ছে কোষাগার আছে, সেই ক্ষেত্রে কে কে এই কোষাগারে, নির্দিষ্ট কোষাগারে প্রবেশ করতে পারবে তাদেরকে আইডেন্টিফাই করে, তাদের হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য বলো বা দৈহিক বৈশিষ্ট্য বলো, একটা বৈশিষ্ট্যকে তারা বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে শনাক্ত করবে যে না আমি যে প্রবেশ করতে যাচ্ছি আমার প্রবেশ অধিকার আছে, তাহলে তোমার জন্য দরজাটা খুলে যাবে, আর যদি না থাকে তাহলে তোমার জন্য এই অ্যাক্সেসটা প্রদান করা হবে না। সেই ক্ষেত্রে বলতেছি আমরা ব্যবস্থাপনায় সাধারণত এই নিরাপত্তা ব্যবস্থায়, এখানে দেখো নিরাপত্তা ব্যবস্থায় সাধারণত বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতিকে বৈশিষ্ট্যগতভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে অনেক জায়গায় যে হচ্ছে দুইটি বৈশিষ্ট্যকে পর্যালোচনা করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। দুইটি বৈশিষ্ট্য, তাহলে কয়টি বৈশিষ্ট্য, দুইটি বৈশিষ্ট্য। তোমার পরীক্ষায় আসতে পারে উপরে উল্লেখিত বৈশিষ্ট্যটি কোন ধরনের বৈশিষ্ট্য, বায়োমেট্রিক্স প্রযুক্তির কোন ধরনের বৈশিষ্ট্যকে ইন্ডিকেট করেছে সেটা তুমি আইডেন্টিফাই করে আলোচনা করো, সেটা একটা হবে শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। আচ্ছা, শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য কি,
শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য হচ্ছে যেটা তোমার আল্লাহ প্রদত্ত তোমার শরীরের গঠন এবং আকৃতি বা শরীরের গঠন এবং আকৃতির উপর ভিত্তি করে ব্যক্তি থেকে ব্যক্তি আলাদা করার জন্য যে উপাদানগুলো ব্যবহার করছে বায়োমেট্রিক্স প্রযুক্তি, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য, আর আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে তোমার কাজের ধরন, তোমার ব্যক্তিকে তোমাকে তোমার নিজের আচরণগত বৈশিষ্ট্যর মাধ্যমে একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিতে আলাদা করতে পারে এমন কিছু বৈশিষ্ট্যগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। আমরা এখনই দেখব যে আমাদের কোনগুলো আচরণগত বৈশিষ্ট্য এবং কোনগুলো হচ্ছে শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য। আমরা যদি শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের দিকে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলো হলো মুখ শনাক্তকরণ, ফেস রিকগনিশন। আমরা জানি অনেক সময় আমার অনেকের ফেসের সাথে অনেকের চেহারার মিল পাওয়া যায়, বাট হুবহু কি মিলে যায়? কখনোই মিলে না। বাংলাদেশ দেখো, বাইরে দেখো, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার একটু হলেও কী আছে, ব্যতিক্রম ধর্মিতা পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। এই মুখ রিকগনিশন অর্থাৎ মানুষের মুখের চিত্রের ফেস অর্থাৎ একটা পিকচারকে তারা কী করে সংরক্ষণ করে ইনপুট ডেটা হিসেবে। পরবর্তীতে যখন এটা কী করা হয়, ব্যবহারকারী যায়, ধরো আমার ফেস রিকগনিশন প্রযুক্তিতে আমার মুখের চিত্র আমার প্রতিষ্ঠানে আয়োজিকেশনে একটা সেন্সর লাগানো আছে, সেন্সরে ইনপুট করা আছে। যখন আমি এই প্রতিষ্ঠানে অর্থাৎ অফিসে প্রবেশ করতে যাচ্ছি, তখন আমার সেন্সরের দিকে তাকাইতে হচ্ছে। তাকানোর পর আমার সেন্সর যদি আমাকে অ্যাক্সেস প্রদান করে, হ্যাঁ আমার এখানে প্রবেশ করার অনুমতি আছে, তবেই আমি কী করতে পারবো, এখানে প্রবেশ করতে পারবো। তাহলে এখানে আমার কোন প্রযুক্তিটা ব্যবহার করতেছে, বায়োমেট্রিক্স প্রযুক্তি। বায়োমেট্রিক্স প্রযুক্তির কোন বৈশিষ্ট্যটা আমাকে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা হচ্ছে শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য। শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য এটা আমার কোনো আচরণের পার্থক্যের কারণে আমাকে আইডেন্টিফাই করতে পারতেছে না। আমার শরীরের যে বৈশিষ্ট্য আছে সেই শরীরের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাকে কী করতেছে, পার্থক্য করতেছে। এরপর আছে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট, আমরা একটু আগে শুনেছি সেগুলো সম্পর্কে। তারপরে আছে হাতের ছাপ, হ্যান্ড জিওমেট্রি। আমাদের হাতের যে রশ্মিগুলো রয়েছে, শিরাগুলো রয়েছে, শিরাগুলো আমাদের বা আকৃতি বলো প্রত্যেকের থেকে প্রত্যেকের আলাদা। এগুলো সবই আল্লাহ প্রদত্ত আমাদের শরীরের গঠন, যেটা একজনের সাথে আরেকজনের মিলবে না কখনোই। তোমার হাতের ছাপ, হ্যান্ড জিওমেট্রি, হাতের ছাপ, আমরা অনেকেই হাতের ছাপ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে হাতের ছাপটাকে বুঝি, বাট হ্যান্ড জিওমেট্রি যখন আসে এক্সামে তখন আমরা অনেকেই এলোমেলো করে ফেলে, যা আসলে হ্যান্ড জিওমেট্রি তো কখনো শুনি নাই, বা অনেকেই হ্যান্ড জিওমেট্রি পড়ে হ্যান্ড জিওমেট্রিটা চেনে, বাট যখন হাতের ছাপ চলে আসে তখন এটা বোঝে না। এখানে দেখো লেখা আছে হাতের ছাপ, ব্র্যাকেটে লেখা আছে হ্যান্ড জিওমেট্রি, অর্থাৎ হ্যান্ড জিওমেট্রি এবং হাতের ছাপ দুইটা কি একই জিনিস, তাহলে যদি দেখো তোমরা। তারপরে আছে চোখের মণি ও রেটিনা স্ক্যান, অর্থাৎ আমাদের চোখের প্রত্যেকের চোখের যে মণিটা আছে, এই চোখের মণিটা প্রত্যেকের থেকে প্রত্যেকের আলাদা। এইটার মাধ্যমে আমরা আমাদের যে শরীরের যে এইটা একটা বৈশিষ্ট্য যেটা আমাকে অন্য থেকে আলাদা করে ফেলে, সেটাও আমরা ব্যবহার করে বায়োমেট্রিক্স প্রযুক্তিতে ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে ডিএনএ গঠন। ডিএনএ গঠন মূলত বংশ পরস্পর এটা পার্থক্য হয়ে থাকে। আমরা জানি ডিএনএ গঠনটা আমরা কখন ব্যবহার করি, পিতা শনাক্তকরণে, তারপরে হচ্ছে অপরাধী শনাক্তকরণে, তারপরে কোনো দুর্ঘটনায়, এই লাস্টটা কার যে স্পেসিফিকভাবে শনাক্ত করা যাচ্ছে না। আমরা বড় বড় স্ট্র্যাটেজিগুলোর কথা চিন্তা করি, যদি রানা প্লাজা ধস, এইরকম বড় বড় যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল, এই সমস্যাগুলোর ভিতরে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে থাকে যেগুলোতে আমরা ব্যক্তিটার লাশটাকে শনাক্ত করতে পারি না, যে আমাদের এই দেহটা বডিটা কার সেটা শনাক্ত করার ক্ষেত্রে আমরা ডিএনএ প্রযুক্তি ব্যবহার করি। ডিএনএ প্রযুক্তিতে মূলত হচ্ছে কোষের গঠন নিয়ে আলোচনা করা হয়, যে এই প্রযুক্তিটার আমরা বিস্তারিত জানবো একটু পরেই, ডিএনএ গঠন নিয়ে কথা বলবো। ওকে, তারপরে যদি আমরা যাই প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে যদি আসো প্রথমে আমাদের ছিল ফেস রিকগনিশন। ফেস রিকগনিশনে মুখ বা চেহারা শনাক্তকরণ হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম বা সফটওয়্যার যার সাহায্যে মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে শনাক্ত করা হয়। এক্ষেত্রে ব্যক্তির সরাসরি মুখের ছবিকে কম্পিউটারে সংরক্ষিত ছবির সাথে তুলনা করা হয়, অর্থাৎ মুখের ছবিকে তোমার সেন্সরের মাধ্যমে ইনপুট করে বায়োমেট্রিক্স প্রযুক্তিতে কী করা হয়, সংরক্ষণ করে রাখা হয়। পরবর্তীতে তুমি যখন এই এটা ব্যবহার করতে যাও, তোমাকে অ্যাক্সেস প্রদান করার আগে সেটা পরীক্ষা করে দেখে যে আসলে
এই যে যে তোমার যে ইনপুটটা রাখা আছে সেটা ঠিক আছে কিনা, সেটার সাথে তোমার ব্যবহারটা ঠিক আছে কিনা, এ পদ্ধতিতে দুটি চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য ও ব্যাস, চোয়ালের কৌণিক পরিমাপ ইত্যাদি পরিমাপের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাহলে আমাদের মুখ সেন্সর অর্থাৎ ফেস রিকগনিশন প্রযুক্তিতে কী কী বিবেচনা করে আমাদেরকে আলাদা করা হয়, সেটা হচ্ছে চোখের মধ্যবর্তী দূরত্ব। আমাদের যে দুইটা চোখ আছে এই দুইটা চোখের মধ্যবর্তী দূরত্ব কতটুকু, এইটা আমার একজনের সাথে আরেকজনের কখনোই মিল হবে না, যেটা আমাদের সেন্সর সেটাকে বিবেচনা করে, সেটাকে অ্যানালাইসিস করে আমাদেরকে শনাক্ত করে। আবার হচ্ছে নাকের দৈর্ঘ্য ও ব্যাস, আমাদের নাকের দৈর্ঘ্য এবং ব্যাস সবার সমান হবে না, কারোর প্রত্যেকের থেকে প্রত্যেকের কী হবে আলাদা হবে, সেটা আমরা আমাদের যে সেন্সরটা আছে সেটা পর্যালোচনা করে। আবার হচ্ছে চোয়ালের কৌণিক পরিমাপ, অর্থাৎ আমাদের যে চোয়ালটা আছে চোয়ালের কৌণিক পরিমাপ কত ডিগ্রি কোণে এটা আছে, সেইগুলো পরিমাপ করেও আমাদের এই বায়োমেট্রিক্স প্রযুক্তি, এই শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের মুখ শনাক্তকরণ প্রযুক্তিটাতে কী করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, মুখ শনাক্তকরণ প্রযুক্তিতে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমাদের কী কী দেখা হচ্ছে এখানে, দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য ও ব্যাস এবং চোয়ালের কৌণিক পরিমাণ। চোয়ালের কৌণিক পরিমাণ, তোমাদের যদি ফেস রিকগনিশন আসে তোমাদের মূলত যে কোনো একটা স্পেসিফিক বৈশিষ্ট্য দিয়ে আসবে, যে মিস্টার করিম তার অফিসে একটি প্রযুক্তি ব্যবহার করে যেটার মধ্যমে হচ্ছে মুখের মানুষের মুখের আকৃতি বা ব্যাস বিবেচনা করে তার ইন্ডাস্ট্রিতে শ্রমিকদের প্রবেশাধিকার নিশ্চিত করে। তাহলে উপরে উল্লেখিত প্রযুক্তিটি কোন প্রযুক্তি, তাহলে তোমাকে আগে স্পেসিফিক করে বলে দিতে হবে যে উপরে উল্লেখিত মিস্টার করিমের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি, যেখানে মানুষের শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যর মধ্যে ফেস রিকগনিশন প্রযুক্তিটা কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। ওকে, আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে ফেস রিকগনিশন। তারপরে যদি আমরা ব্যবহারের ভিতর আমরা যদি জানি দেখি, তাহলে হবে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে শনাক্ত করো, যে তোমাকে সন্দেহ করা হচ্ছে যে তুমি এটার প্রবেশাধিকার না, তুমি এই জিনিসটা করেছো বা করো নাই, সেই ক্ষেত্রে মানুষের সন্দেহ করার পর তাকে স্পেসিফিকভাবে শনাক্ত করার জন্য বিভিন্ন কক্ষের প্রবেশদ্বারে পাহারা দেওয়া, যে পাহারা দেওয়ার ক্ষেত্রে মূলত তোমার যে প্রবেশাধিকার, আমি প্রথমেই বলেছি আমার অফিসে যদি একটা বায়োমেট্রিক সেন্সর লাগানো থাকে তাহলে আমি যখন প্রবেশ করতে যাব তখন হচ্ছে সে আমাকে আইডেন্টিফাই করবে যে আসলে আমার কি প্রবেশ অধিকার আছে কি নাই, যদি থাকে তাহলে অ্যাক্সেস দেবে, বা যদি না থাকে তাহলে একটা সিগন্যাল দেবে যেটা হচ্ছে এই সেন্সর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে প্রবেশ করবে সেন্সরগুলো। তারপরে সে দেখবে যে আসলে অ্যাকচুয়ালি কে প্রবেশ করতেছে এবং তার প্রবেশ অধিকার নিশ্চিত করা যাবে কি না, সেটা হচ্ছে। তারপরে হচ্ছে ডিজিটাল ডেটা নিরাপত্তা নিশ্চিতকরণে ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। ডিজিটাল যে ডেটাগুলো আছে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত কারণে যে তুমি যে ডেটাটা ইউজ করবে এই ডেটাটার প্রবেশ ব্যবহার অধিকার তোমার আছে কি না। অনেক সময় এই মুখ শনাক্তকরণ অনেক সময় কষ্টকর হয়ে যায়, কারণ হচ্ছে তোমার যে সময় তোমার ইনপুটটা নেওয়া থাকে, অনেকে দেখবে যে ভোটার আইডি কার্ডের ছবিটা, যখন আমরা ভোটার আইডি কার্ড করি তখনকার ছবিটা আর পরবর্তীতে 2 বছর বা 3 বছর যাওয়ার পর আমাদের আর এই ছবিটা দিয়ে আমাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয় না, শুধুমাত্র এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেই আমাদেরকে শনাক্ত করা সম্ভব হয়। কারণ হচ্ছে তখন ছোটোবেলার ছবির সাথে 2 বছর 3 বছর পর আমাদের ছবির অনেক ভ্যারিয়েশন আসে। অনেক সময় বৃদ্ধ বয়সে গেলে তো এই ছবির কোনো ভ্যালুই থাকে না। তাহলে যদি আলো, সানগ্লাস, টুপি, স্কার্ফ, দাড়ি চুল, তারপর হচ্ছে মেকআপ ইত্যাদি পরিবেশে এই পদ্ধতি কম কার্যকর। ধরো তোমাকে ক্লিন শেভ করা অবস্থায় তোমার সেন্সর নিয়ে হয়েছিল, তোমার মুখে এখন দাড়ি আছে বা মাস্ক পরা আছে, তোমাকে চিহ্নিত করতে পারতেছে না সেন্সর যে পূর্বের ছবির সাথে তোমার ছবির এখন মিল পাচ্ছে না, সেই ক্ষেত্রে এটা একটা কী হতে পারে, সমস্যা হতে পারে যে আসলে তোমাকে যে অ্যাক্সেস প্রদান করা হয়েছে সেটা ঠিক আছে, বাট তোমার মুখের আকৃতিটা এখন পরিবর্তন হয়ে গেছে, যেটার কারণে সেন্সর তোমাকে কী করতে পারতেছে না, আইডেন্টিফাই করতে পারতেছে না, সেই ক্ষেত্রে এটা একটু কষ্টকর হয়ে যাবে ব্যবহার করাটা। ওকে, তারপরে যদি আমরা দেখি আমাদের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট, এটা কিন্তু একটা নির্ভরযোগ্য প্রযুক্তি, কারণ হচ্ছে এটার যে আমাদের আঙ্গুলের যে শিরাগুলো বা আঙ্গুলের যে ছাপটা সেটা কখনোই কারোর সাথে মিলবে না এবং এটার পরিবর্তন হওয়ারও কি নেই সুযোগ নেই, যদি না আঙ্গুলটা কেটে যায়, যদি আঙ্গুল কেটে যায় বা কোনো ক্ষয়ক্ষতি হয় অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাদের প্রয়োজনীয়
আমাদের যে নির্বাচন কমিশন আছে বা যেখানে গেলে আমাদের কাজ হবে সেখানে গিয়ে আমাদের আঙ্গুলের সাপটা আঙ্গুলের আকৃতিটা পরিবর্তন করতে হবে। ওকে, আঙ্গুলের সাপ বা ফিঙ্গারপ্রিন্ট রিডার হচ্ছে এমন একটি ডিভাইস যার সাহায্যে মানুষের আঙ্গুলের সাপ ইনপুট হিসাবে, আমি আগেই বলেছিলাম বায়োমেট্রিক্স প্রযুক্তিতে তুমি যেই প্রযুক্তিটায় যেই বৈশিষ্ট্যটা ইনপুট করবে ব্যবহার করবে সেই বৈশিষ্ট্যটার আগে থেকে একটা ইনপুট নেওয়া থাকবে এবং ইনপুট নেওয়া বৈশিষ্ট্যের সাথে তোমার তুমি যে ব্যবহারকারী ব্যবহারকারীর বৈশিষ্ট্যকে মিলিয়ে দেখে তোমাকে কী করতে হবে অ্যাক্সেস প্রদান করবে। যদি পূর্বের সংরক্ষিত বৈশিষ্ট্যের সাথে বৈশিষ্ট্য মিলে যায় তাহলে তোমাকে অ্যাক্সেস প্রদান করবে। এখানে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে তোমার আঙ্গুলের সাপটাকে পূর্বে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হবে, পরবর্তীতে এটা কী করা হবে, পরবর্তীতে তুমি যখন সে অ্যাক্সেস করতে যাবা, তুমি যখন প্রবেশ করতে যাবা, কোথাও ব্যবহার করতে যাবা, তুমি যে ব্যবহারকারী তোমার অ্যাক্সেস আছে কি না সেটা সে নিশ্চিত করবে পূর্বে সংরক্ষিত ইনপুটের মাধ্যমে, গ্রহণ করার পূর্বে থেকে সংরক্ষিত আঙ্গুলের সাপের সাথে মিলিয়ে পরীক্ষা করা হয়। ওকে, যদি আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে তাহলে আমরা এই সংজ্ঞাটা দিয়ে দেবো। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করা যে কোন প্রযুক্তির সম্পর্কে বলছে। প্রথম অধ্যায়ে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে উপদ্রুবকে কী বলেছে। আইডেন্টিফাই করার পর আমাদের যে প্রযুক্তিটার কথা বলেছে ওই প্রযুক্তিটার কী দিয়ে দেবো, সংজ্ঞা আমরা দিয়ে দেব। এখন দেখো ফিঙ্গারপ্রিন্ট রিডার কীভাবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট রিডার নামক যন্ত্রের মাধ্যমে আঙ্গুলের সাপকে ডিজিটাল ডেটায় রূপান্তর করা হয়। বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করার পূর্বে ব্যবহারকারীর আঙ্গুলের সাপ ডেটাবেজে সংরক্ষণ করতে হয়। অর্থাৎ তোমার যে ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের সাপ তোমাকে যে প্রযুক্তিটা ব্যবহার করতেছি আমার প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানে পূর্বে থেকে একটা আঙ্গুলের সাপ ডেটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট রিডার আঙ্গুলের নিচের ত্বকের অংশকে রিড করে সংরক্ষিত সাপের সাথে। আমাদের আঙ্গুলের ত্বকের যে নিচের অংশটা আছে এই অংশটা সে কী করে রিড করে, তোমার ফিঙ্গারপ্রিন্ট রিডারে দেওয়ার পর ইনপুট দেওয়ার পর তোমার সেটাকে রিড করে সংরক্ষিত ডেটার সাথে কী করে তুলনা করে। যদি তোমার ব্যবহার করা ফিঙ্গারের সাফটা পিকচারটা মিলে যায়, ডেটাটা মিলে যায় পূর্বে সংরক্ষিত ডেটার সাথে, তাহলেই কেবলমাত্র তুমি কী পাবে, অ্যাক্সেস পাবে। এখানে দেখো রিডারে ত্বকের টিস্যু ওর ত্বকের নিচের রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে কাজ করে। তাহলে এখানে দেখো রিডার ত্বকের টিস্যু, অর্থাৎ তুমি যে ত্বকটা ব্যবহার করতেছো এই ত্বকের একটা টিস্যু আছে, এই টিস্যু এবং হচ্ছে রক্তের সঞ্চালনের উপর ভিত্তি করে, ত্বকের রক্তের সঞ্চালনের যে গতিটা আছে সেই গতিটার উপর ভিত্তি করে তোমাকে কী করতেছে, আইডেন্টিফাই করতেছে যে অ্যাকচুয়ালি তুমি যে ব্যক্তি তোমাকে যাকে আমরা অ্যাক্সেস দিয়েছিলাম তুমি সেই ব্যক্তি কি না বা অন্য কেউ কি না। এক্ষেত্রে আমার নিরাপত্তা নিশ্চিত করা যায়। এক্ষেত্রে কিন্তু তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যেটা থেকে কোশ্চেন থাকতে পারে যে বায়োমেট্রিক্স প্রযুক্তি আমাদেরকে কী করে নিরাপত্তা নিশ্চিত করে। কারণ হচ্ছে তুমি যাকে অনুমতি দিয়েছো প্রবেশ করার, তোমার যখন এই ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি বা বায়োমেট্রিক্স প্রযুক্তিটা ব্যবহার করছে তুমি যাকেই অ্যাক্সেসটা দিয়েছো সে ব্যতীত অন্য কেউ এখানে প্রবেশ করতে পারতেছে না। তাহলে এটাই ছিল আমাদের কি বায়োমেট্রিক্স প্রযুক্তি ফিঙ্গারপ্রিন্ট সম্বন্ধে ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চয়ের জন্য প্রবেশ অধিকার নিয়ন্ত্রণে। অর্থাৎ তোমরা জানো প্রবেশ অধিকার এবং হচ্ছে কি হাজিরা ব্যাংকে যাবা দেখবা যে এখন বর্তমানে স্কুলে প্রাইমারি স্কুলগুলোতেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করতে হচ্ছে। যে শিক্ষক আসছে প্রতিষ্ঠানে আসছে সেটা সে ফিঙ্গার দিচ্ছে যখন সে আসছে এবং যখন সে চলে যাচ্ছে তখন সে ফিঙ্গার দিয়ে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এর জন্য প্রতিষ্ঠান কী করতে পারতেছে, একটা অ্যানালাইসিস করতে পারতেছে তোমাকে, তুমি কখন প্রতিষ্ঠানে প্রবেশ করতেছো এবং কখন প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছ, তোমার কর্মঘণ্টা কতটুকু সেটা প্রতিষ্ঠান কী করতে পারতেছে একটা আইডেন্টিফাই করতে পারতেছে। ব্যাংক পেমেন্ট সিস্টেমে আদালতের সাক্ষ্য প্রমাণে, অর্থাৎ আদালতে যে সাক্ষ্যটা দিচ্ছ তোমার ব্যক্তিগত পরিচয় কী, এগুলো যদি তুমি মিথ্যে বলতে পারো বাট তোমার আইডি কার্ডে ভোটার আইডি কার্ডে যে তথ্যটা সংরক্ষণ করা হয়েছে সেটা তো অ্যাকুরেট। তোমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মাধ্যমে তোমার সকল ডেটা, তোমার বাসা কোথায়, তোমার বাবার নাম কী, তোমার পেশা কী, সব কিছু সে কী করতে পারতেছে, সে আপডেট করে নিতে পারতেছে তার নিজের মতো করে, তোমাকে কিচ্ছু করতে হচ্ছে না। তাহলে দেখো প্রযুক্তি আমাদেরকে এখন কত সোজা করে দিয়েছে, ডিএনএ শনাক্ত করার কাজে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ ডিএনএ শনাক্ত করার পর তোমার ডিএনএ শনাক্ত করা হয়ে গেল বাট পরবর্তীতে তোমার ডেটা, তোমার পরিচয় কী, সেই ক্ষেত্রে বায়োডাটা সংরক্ষণ করার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হতে পারে। যেহেতু আমাদের ভোটার আইডি কার্ডে আমরা ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিটায় কী করি ব্যবহার করি। ওকে, এবার আসো হাতের সাপ বা হ্যান্ড জিওমেট্রি।
হ্যান্ড জিওমেট্রি যদি দেখি, প্রতিটি মানুষের হাতের আকৃতি ও জ্যামিতিক গঠন পরস্পর থেকে আলাদা। হাতের আকৃতি, হাতের যে আকৃতি, অর্থাৎ আমার হাত যত বড় তোমার হাত ঠিক ততটাও বড় নাও হতে পারে, একটু হলেও কী আছে, কম বেশি আছে, পরস্পর থেকে আলাদা। এবং জ্যামিতিক গঠন, অর্থাৎ জ্যামিতিক গঠন বলতে বোঝাচ্ছে হাতের পাঁচটা আঙ্গুল, হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না, তেমনিভাবে তোমার হাতের পাঁচটা আঙ্গুলের সাথে আমার হাতের পাঁচটা আঙ্গুল কী হবে না, মিল হবে না। এবার আসো, হাতের সাপ বা হ্যান্ড জিওমেট্রি পদ্ধতিতে বায়োমেট্রিক ডিভাইস দিয়ে মানুষের হাতের আকৃতি, একই কথা, তোমার হাতের আকৃতির গঠনটাকে একটা ডেটাকে, তোমার হাতের আকৃতির গঠনের ডেটাকে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে তুমি যখন এই প্রযুক্তিটা ব্যবহার করে তুমি অ্যাক্সেস নিতে যাবে, তোমার পূর্বে সংরক্ষিত ডেটার সাথে মিল আছে কিনা সেটা রিড করে তোমাকে কী করবে, অ্যাক্সেস, যেটার সাথে যদি মিল থাকে তাহলে তোমাকে অ্যাক্সেস প্রদান করবে, তোমরা এগুলো দেখে নেবে। মূলত পাঁচ সেকেন্ডের কম সময়ের মধ্যে ডেটাবেজ সংরক্ষিত মানের সাথে প্রাপ্ত মান পরীক্ষা করে ফলাফল প্রদান করে। তাহলে হ্যান্ড জিওমেট্রি কত সেকেন্ড সময়ের মধ্যে এমসিকিউ আসতে পারে, কত সেকেন্ড, পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে, অর্থাৎ তুমি হাতটা তোমার যে সেন্সরে রাখার কথা তুমি সেই সেন্সরে রাখার পর পাঁচ সেকেন্ডের ভিতরে তোমাকে একটা সিগনাল দিয়ে দিবে। দুইটা সিগনাল থাকে, একটা হচ্ছে অ্যাক্সেস সিগনাল, আর একটা হচ্ছে কি, তোমাকে প্রবেশ অধিকার না দেওয়ার জন্য একটা সিগনাল থাকে, রেড সিগনাল এবং গ্রিন সিগনাল। এই দুইটা সিগনালের একটা সিগনাল তোমাকে দিয়ে দিবে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবীদের উপস্থিতি শনাক্তকরণে। এখানে দেখো, চাকরিজীবীদের উপস্থিতি শনাক্তকরণে, বিমানবন্দরের আগমন নির্গমনে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ নিয়ন্ত্রণে। তাহলে প্রতিষ্ঠানের চাকরিজীবী, শিক্ষা প্রতিষ্ঠান এবং হচ্ছে বিমানবন্দরে আমরা কোন প্রযুক্তিটা ব্যবহার করতেছি, হ্যান্ড জিওমেট্রি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যান্ড জিওমেট্রি আমরা কোথায় ব্যবহার করতেছি, প্রতিষ্ঠানের চাকরিজীবীদের উপস্থিতি নির্ণয়ে, তারপর হচ্ছে আমাদের বিমানবন্দরে আগমন নির্গমনে, যে তোমার যে ফ্লাইটটা ছিল তুমি অ্যাক্সেস দিয়ে তুমি বিমানবন্দর থেকে বের হয়েছো কিনা, বা যার ফ্লাইট আছে সেই এই ফ্লাইটে ও যাচ্ছে কিনা, পরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ নিয়ন্ত্রণে, তোমার আজকে ক্লাস তুমি একটা স্কুলে পারো ডিজিটালাইজ, বা আমাদের দেশে যদিও এখনও প্রচলন শুরু হয় নাই, বাট বাইরের কান্ট্রিতে তোমার হচ্ছে রোল কলের সিস্টেমটা নাই, আমাদের যেমন রোল কল করে রোল নাম্বার 1, রোল নাম্বার 2 এভাবে রোল কল করে, বাট বাইরের কান্ট্রিতে তুমি যে ক্লাসে প্রবেশ করতেছো তোমাকে প্রবেশ অধিকার নিয়েই, তুমি যে একে তো হলো প্রবেশাধিকার নিশ্চিত হচ্ছে এবং তোমার উপস্থিতির হাজিরাটা নিশ্চিত হয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানে এই বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ওকে, তারপরে আমাদের যে লাস্ট একটা প্রযুক্তি আছে সেটা হচ্ছে চোখের মণি ও রেটিনা স্ক্যান। আমাদের চোখের ভিতরে যে মণিটা আছে, সবার আমরা চোখের মণিটা অবশ্যই চিনি, চোখের ভিতরে যে মণিটা আছে সেটা আমাদের কারোর সাথে কারোর মিল নেই, প্রত্যেকের এটা কি আলাদা রঙিন অংশ। এখানে দেখো, একজন মানুষের চোখের মণি দৃশ্যমান রঙিন অংশ, চোখের সাদা পর্দার ভিতরে যে মণিটা দেখা যায়, রঙিন অংশটা দেখা যায় অংশ, মানুষের চোখের মণির সাথে মিল পাওয়া যায় না, অর্থাৎ একজনের সাথে আর একজনের কী নাই, মিল নাই, এটি অদ্বিতীয় এবং স্থায়ী, এটা থাকবেই মানুষ যতদিন বেঁচে থাকে। ওকে, চোখের মণির চারপাশে বিস্তৃত রঙিন বলয় বিশ্লেষণ করে এ পদ্ধতিতে শনাক্ত করা হয়, অর্থাৎ চোখের মণির চারপাশে বেষ্টিত যে রঙিন বলয় থাকে, দেখবা সবাই একটু পরীক্ষা করে, চোখের মণির চারপাশে একটা রঙিন বলয় থাকে, এই বলয়টাকে বিশ্লেষণ করে এই হচ্ছে কে, চোখের মণি ও রেটিনা স্ক্যান প্রযুক্তিতে। চোখের মণি এবং রেটিনা স্ক্যান এটা কোন প্রযুক্তির, এটা হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তির আচরণ, দৈহিক বৈশিষ্ট্য। এই পদ্ধতিতে চোখ ও মাথাকে স্থির রেখে একটি ক্যামেরা সম্পূর্ণ ডিভাইসের সামনে দাঁড়াতে হয়, এতে প্রায় 1 থেকে 10 সেকেন্ড সময় লাগে। এক্ষেত্রে তোমরা যদি দেখো, আমাদের হ্যান্ড জিওমেট্রিতে সময় লেগেছিলো 5 সেকেন্ড, আর হচ্ছে আমাদের চোখের মণি ও রেটিনা স্ক্যানের সময় লাগতেছে কত, 1 থেকে 10 সেকেন্ড। পূর্বে থেকে ধারণ করা আইরিশের প্যাটার্ন, এখানে প্রত্যেকটা প্রযুক্তি হোক সেটা তোমার শরীরবৃত্তীয় বা আচরণগত, প্রত্যেকটা বৈশিষ্ট্যকে পর্যালোচনা করার ক্ষেত্রে তোমার যে কাজটা করবে সেটা পূর্বে থেকে একটা ডেটা তোমার সংরক্ষণ করে রাখবে, এবং তুমি যখন ব্যবহার করবে এটা তোমার ডেটার সাথে, ব্যবহারকারী ডেটা, অর্থাৎ তুমি যে ব্যবহার করতে যাচ্ছ তোমার এই ডেটাকে পূর্বের সংরক্ষিত ডেটার সাথে কী করা হবে, মিল করা হবে, যদি মিল পাওয়া যায় তাহলে তোমাকে অ্যাক্সেস প্রদান করা হবে। এগুলো যেখানে ব্যবহার করা হয় আর্থিক প্রতিষ্ঠানে, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, মিলিটারিতে এই প্রযুক্তি, মিলিটারিতে আমরা আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে, এটা একটু আলাদা, যে মিলিটারিতে আমাদের কোন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, চোখের মণি
চোখের মণি ও রেটিনা স্ক্যান, চোখের মণি ও রেটিনা স্ক্যান প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এরপর আমাদের যে প্রযুক্তিটা আছে ডিএনএ, ডিএনএ প্রযুক্তি হচ্ছে স্ট্রাকচার বায়োলজির ক্ষেত্রে ডিএনএ এর গঠন, ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অণুর সাথে বিভিন্ন গঠন এবং বিভিন্ন অণুর মধ্যে আন্তর সম্পর্কীয় বিষয়ে মডেলিং, সিমুলেশন তৈরি এবং কৌশল সহায়তা প্রদান করে। মানুষের শরীরের মূল অংশ হচ্ছে ডিএনএ এবং এই ডিএনএ প্রতিটি মানুষের বংশ পরিচয় নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তোমার বংশের যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে, তোমার পিতা এবং তোমার পিতার বৈশিষ্ট্য নির্ভর করে তোমার দাদার উপর। অর্থাৎ এই যে ডিএনএ একটা অণু গঠন করে, একটা নির্দিষ্ট অণুর স্পেসিফিক অণুর বৈশিষ্ট্য বংশ পরস্পরে ভিন্ন হয়ে থাকে। এই জন্য তোমার এই এই জিনিসটা ব্যবহার করা হয় মূলত বিভিন্ন অ্যাক্সিডেন্টে বা হচ্ছে পিতা শনাক্তকরণে। আমরা দেখব একটু পরে এই এক ফোঁটা রক্ত বা চুলের একটি অংশ থেকেও আমরা কী করতে পারি, ডিএনএ টেস্টের মাধ্যমে মানুষের পরিচয় বের করা সম্ভব। ডিএনএ টেস্টে বিভিন্ন নামে অভিহিত করা হয়, যেমন ডিএনএ প্রোফাইলিং, ডিএনএ টাইপিং, জেনেটিক ফিঙ্গার প্রিন্ট ইত্যাদি। জেনেটিক ফিঙ্গার প্রিন্ট, এখানে মূলত জিনগত বৈশিষ্ট্য নিয়ে কী করা হয়, জিনগত বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়। যে একটা জিনের তোমার বংশ পরস্পরায় কিছু জিন আছে তোমার ভিতরে, যেই জিনগুলো তোমার অন্য বংশের মানুষ থেকে তোমাকে কী করবে, আলাদা করবে। এই ডিএনএ মূলত ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এই ডিএনএকে ডিএনএ প্রোফাইলিংও বলতে পারে, ডিএনএ টাইপিংও এবং জেনেটিক ফিঙ্গারপ্রিন্ট বলতে পারে। জেনেটিক ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য, তোমার জিনের আচরণ কেমন, তোমার বংশ পরস্পরায় সেই আচরণগুলো ভ্যারি করে। এই জন্য হচ্ছে তোমার এই ডিএনএর মাধ্যমে তোমার পিতৃ ব্যবহারটা আমরা এখন দেখবো, বা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি আমরা দেখি পিতৃত্ব নির্ণয়ে অপরাধ শনাক্তকরণে, বিকৃত শবদেহ শনাক্তকরণে, মরাদেহ, শবদেহ বলতে বোঝাচ্ছে এখানে মরাদেহ, বিকৃত শবদেহ শনাক্তকরণে, লুপ্তপ্রায় প্রাণীদের জিনগত মিল শনাক্তকরণে এই পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ তোমার একটা প্রাণী বিলুপ্তপ্রায়, এটা আর এখন উপস্থিত না থাকার কারণে তোমার যেটা হবে সেটা হচ্ছে একটা প্রাণীর জিন, যে পূর্বের যে প্রাণীটা ছিল তার সংরক্ষিত জিনের সাথে এই প্রযুক্তি জিন মিলকরণ করে দেখা হয়। যেমন হচ্ছে বাঘ এবং বিড়াল দেখতে কিন্তু একই, বাট এদের জিনগত কী আছে, একটু হলেও মিল আছে বা পার্থক্য আছে। বিড়ালটার আমরা জানি যে বিড়ালকে আমরা বাঘের সাথে তুলনা করে থাকি। এই ক্ষেত্রে আমাদের এই ডিএনএ টেস্টটা একটু গুরুত্ব বহন করে। আমাদের আজকের লেকচার এই পর্যন্তই ছিল। আমরা ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আবার হচ্ছে আমরা লেকচার 10টা কভার করব। আমাদের যে আচরণগত বৈশিষ্ট্য তো আমরা সেখানে কভার করব ইনশাল্লাহ। আচরণগত বৈশিষ্ট্য আমরা সে পরবর্তী লেকচারে কভার করব। তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করতেছি। ভালো থাকো, সুস্থ থাকো, আই এডুকেশনের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।